হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রোগ্রাম। বন্ধুরা, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড যে সিরিজ চলছিল সেই সিরিজে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমাদের পিএইচপি অবজেক্টের যে মেথড আমরা তৈরি করি সেই মেথডের ওভাররাইডিংয়ের বিষয়ে, অর্থাৎ একটা মেথডকে আমরা কীভাবে চাইল্ড যে ক্লাস আমরা তৈরি করি সেই ক্লাসের মধ্যে গিয়ে আমরা ওভাররাইড করতে পারি। তো সেই বিষয়ে এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কাইন্ডলি খুব ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটার শেষে অবশ্যই প্র্যাকটিস করবেন। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমি অনলাইন কম্পাইলার এখানে ওপেন করে রেখেছি। আমি সবার প্রথমে এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। আমাদের আজকের ভিডিওটা যে এক্সাম্পল হবে খুব সিম্পল, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তো আমি সবার প্রথমে রোবট নামে একটা ক্লাস তৈরি করছি, আর রোবটের মধ্যে আমি সিম্পলি একটা পাবলিক ফাংশন তৈরি করছি, পাবলিক ফাংশন গ্রিট। তো গ্রিটিংস জানানোর জন্য আর এটা কি করবে, এটা ইকো করবে কি হ্যালো, আর এটা নেক্সট লাইনে আনার জন্য একটা ব্যাকস্ল্যাশন, ব্যাস এতটুকুই। আর নেক্সট আমি এই ফাংশনটাকেই আরেকবার কপি পেস্ট এখানে করে নিচ্ছি এবং এটার নাম রাখছি অ্যান্ড্রয়েড। এটাও গ্রিটিং করবে, গ্রিট ফাংশনটা এর মধ্যে থাকবে, অর্থাৎ মেথডটা থাকবে, কিন্তু এটা বলবে হাই। ওকে, আচ্ছা এবার আমি কি করব, এটাকে একটা আমি ইনস্ট্যান্স তৈরি করছি, নিউ রোবট। ওকে, এবং আমি যে রোবট যে অবজেক্টটা তৈরি করলাম সেই রোবট অবজেক্ট থেকে আমি এই গ্রিট ফাংশনটাকে কল করছি। ওকে, তো আমি যদি এখন এই গ্রিট ফাংশনটাকে কল করি তাহলে আমরা দেখতে পাবো হ্যালো। আবার ঠিক একই রকমভাবে আমি যদি অ্যান্ড্রয়েডের আরেকটা তৈরি করি, অ্যান্ড্রয়েড, নিউ অ্যান্ড্রয়েড, আর এই অ্যান্ড্রয়েডটা এখান থেকে যদি আমি কল করি অ্যান্ড্রয়েডের, অর্থাৎ আমি এই গ্রিডটা আমি অন করছি এই মেথডটা, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো হাই। তো এই পর্যন্ত তো ঠিক আছে। এইবার আমি এটাকে কী করছি, এই যে অ্যান্ড্রয়েড যেটা আছে সেটাকে আমি এক্সটেন্ড করছি, অর্থাৎ এই রোবট যে প্যারেন্ট যে ক্লাস আছে এই রোবটটাকে আমি প্যারেন্ট ক্লাস তৈরি করছি, আর এটা হবে চাইল্ড ক্লাস। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এক্সটেন্ডস রোবট। এবার তাহলে খেয়াল করে দেখুন যে কী হলো, রোবটের মধ্যেও কিন্তু একটা গ্রিট মেথড আছে, আর অ্যান্ড্রয়েড ক্লাস যেটা রোবট ক্লাসকে এক্সটেন্ড করেছে সেটার মধ্যেও কিন্তু গ্রিট আছে, এবং আমি এই দুটো ক্লাসকে আলাদা আলাদা কিন্তু আমি এখানে কল করিয়েছি। তো এখন এই যে মেথড যে দুটো গ্রিট, রোবটের থেকে রোবটের গ্রিডটা আর অ্যান্ড্রয়েডের থেকে অ্যান্ড্রয়েড গ্রিডটা ওপেন হয়েছে, কল করা হয়েছে। তো এখন সেক্ষেত্রে আমি যদি রান করি তাহলে দেখবেন কোনো রকমের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু সেম রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি। এবার আমি চাইছি যে এই যে গ্রিট যে মেথডটা আছে যেটা রোবটের মধ্যে আছে সেটাকেই আমি চেঞ্জ করে দিতে চাইছি, অর্থাৎ আমি এখানে এসে এটাকে একো এভাবে না করিয়ে আমি চাইছি যে এই গ্রিট মেথডটাকে আমি এখানে এসে আরেকবার কল করব। তো কল করব মানে আমি এই গ্রিট মেথডটাকে এখানে এসে ওভাররাইড করার চেষ্টা করব। তো চলুন দেখি করতে পারি কিনা। তো সবার প্রথমে আমি একটা এখানে ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এক্স, এবং আমি যদি এভাবে লিখি দিস এই গ্রিডটা, এটাকে যদি আমি এখন এভাবে লিখি, আর আমি এখানে এসে যদি ইকো করাই ডলার এক্স, আর এর সঙ্গে একটু কনকেট করে নিচ্ছি জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য ফ্রম অ্যান্ড্রয়েড এরকম। তো এখন এই গ্রিডটা আমি এটা থেকে কল করছি, আর এই যে গ্রিডটা আছে অ্যান্ড্রয়েড সেটা আমি এই গ্রিডটাকে কল করছি। এবার খেয়াল করে দেখবেন এই দিস লেখার ফলে কী সিচুয়েশানে এখানে দাঁড়ালো। তো এখানে খেয়াল করে দেখবেন যে এটা যে মেমোরি সাইজ ছিল সেই মেমোরি সাইজ এক্সস্ট হয়ে গেছে, অর্থাৎ এটা ইনফাইনাইট একটা জায়গা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য কী হয়েছে, এখানে মেমোরি সাইজ আমাদের কিন্তু ফুল হয়ে গেছে। তো এক্ষেত্রে কী করতে হবে, আমরা যেহেতু এই মেথডটাকে এই মেথডের মধ্যে এসে ওভাররাইড করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দিস ইউজ করা চলবে না। তো আমাদেরকে সেক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে আমি যদি বলতে চাই যে আমি এই প্যারেন্টের গ্রিট মেথডটা ইউজ করতে চাই, তো সেই জন্য আমাকে লিখতে হবে কিন্তু এখানে প্যারেন্ট, তারপরে আমার কিন্তু
এরকম স্কোপ রেজলিউশনের জন্য দুটো আমাকে সেমিকোলন সরি দুটো কোলন ইউজ করতে হবে, ঠিক যেমন আমরা সিএসএস এ ইউজ করে থাকি আফটার বিফোরের পর অনেকটা এরকমই। এবার যদি আমি এই গ্রিড মেথডটাকে এখানে প্যারেন্টের গ্রিড মেথডটাকে এখানে কল করে থাকি, তাহলে এবার আমি এখানে কি দেখতে পাবো, তাহলে দেখতে পাবো হ্যালো। তো এই হ্যালোটা কোথা থেকে এসছে? এই হ্যালোটা কিন্তু এখান থেকে আসছে। আর সেকেন্ড যে হ্যালোটা এখানে এসছে, তো এই যে হ্যালোটা এখানে আমি অ্যান্ড্রয়েড আরেকটা কল করেছি, তো সেই হ্যালোটা এসছে। এবং হ্যালো যেহেতু একটা এখানে একটা স্ল্যাশ ইন দেওয়া রয়েছে, তো সেই জন্য এখানে লাইন ব্রেক হয়ে, তো এই এক্সের মধ্যে কিন্তু আছে হ্যালো স্ল্যাশ ইন, তারপরে কিন্তু ফ্রম অ্যান্ড্রয়েড এটা জুড়েছে, অর্থাৎ এই লাইনটা এসছে এখান থেকে। আর প্রথম যে হ্যালোটা এসছে সেই হ্যালোটা কিন্তু এখান থেকে কল হয়েছে। তো এটা গেল আমাদের মেথড ওভাররাইড করার। ওকে, এখন আমরা যদি এরকম চাই যে আমি মেথড ওভাররাইড করতে চাই না, মানে আমি এখানে যে মেথডটা তৈরি করব সেই মেথডটা হলো ফাইনাল মেথড, ঠিক আছে, এই মেথডটা যেন অন্য কোনো চাইল্ড ক্লাস ওভাররাইড না করতে পারে, তো সেই জন্য আমরা কী করব, সেই ওভাররাইডিং বন্ধ করার জন্য আমরা এখানে একটা ফাইনাল কিওয়ার্ড লিখব, ফাইনাল, তারপরে আমি যদি লিখি ফাইনাল পাবলিক ফাংশন, ফাইনাল পাবলিক ফাংশন, সাপোজ আমি এখানে একটা আইডি নামে একটা মেথড তৈরি করছি, আর এখান থেকে ইকো করছি, ইকো আমি কী করব, আমি পিএইচপির একটা ফাংশন ইউজ করছি ইউনিক আইডি, ইউনিক আইডি, ওকে, এটা হলো একটা ইনবিল্ড আপনার ফাংশন ইউনিক আইডি, তো এই একটা ইউনিক আইডি জেনারেট করে দেবে। এখন আমি যদি এই আইডিটাকে আমি যদি রোবটের থেকে কল করতে চাই, আমি যদি রোবট থেকে কল করতে চাই, গ্রিডটাকে না করে আমি আইডিটাকে কল করি, তাহলে দেখবেন এখানে কী পাচ্ছি, আমি এখানে কিন্তু একটা ইউনিক আইডি পেয়েছি, ওকে। কিন্তু আমি যদি এখন এই ইউনিক আইডি যেটা আমি এখানে তৈরি করেছি, এই যে আইডি মেথডটা, এই মেথডটাকে এখানে এসে আমি কোনোভাবেই এটাকে ওভাররাইড করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমি কী দেখতে পাবো এরর, আমি এর সঙ্গে একটু কিছু কন্ট্যাক্ট করে দিচ্ছি যে ফ্রম অ্যান্ড্রয়েড, ঠিক গ্রিটের মতো আমি যদি আইডিটাকে ওভাররাইড করতে চাই, তাহলে আমি এখানে কিন্তু একটা এরর আসবে, ফেটাল এরর, ক্যান নট ওভাররাইড ফাইনাল মেথড রোবট আইডি, অর্থাৎ এই যে রোবটের যে আইডিটা যেটা ছিল সেটা কিন্তু ফাইনাল মেথড ছিল, তো এটা ফাইনাল হওয়ার দরুন আমি কিন্তু এটাকে কিন্তু আর ওভাররাইড করতে পারবো না। তো আমাদের যদি কখনো এরকম প্রয়োজন হয় যে কোনো মেথডকে আমি এখানে ফাইনাল লিখে সেটাকে ওভাররাইড করার হাত থেকে কিন্তু আমরা এটাকে বাঁচাতে পারি। আর কোনো প্যারেন্টের যদি কোনো মেথডকে আমি চাইল্ডের মধ্যে এসে ওভাররাইড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্যারেন্ট লেখার পরে এরকম স্কোপ রেজলিউশন ইউজ করতে হবে, তারপরে সেই প্যারেন্টের মেথডের নামটা এখানে লিখে দিতে হবে, ওকে। আর এক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা গত ভিডিওতে কিন্তু এইভাবে এই আমরা যেমন এটা আমাদের একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে ব্যবহার করেছি, গত ভিডিওতে কিন্তু আমরা কনস্ট্রাক্টর যে ফাংশনটা রয়েছে, যেটা যে মেথডটা রয়েছে ইনবিল্ড, সেই মেথডটাকে কিন্তু আমরা প্যারেন্টের থেকে চাইল্ডে কিন্তু এই একই রকমভাবে আমরা কিন্তু কল করিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের মেথড ওভাররাইড। আর এটা প্র্যাকটিস করলে আপনি এই কনসেপ্টটা বুঝতে পারবেন, আপনার কাছে হয়তো এই কনসেপ্টটা একটু কনফিউজিং লাগলো, কিন্তু এটা যদি প্র্যাকটিস করেন আপনি তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি এই বিষয়টা বুঝে যাবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।